আসসালামু আলাইকুম নতুন শিক্ষাক্রম ও কারিকুলাম সেপ্টেম্বরে বাতিল ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম নিউজ যদি হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে থাকেন তাহলে বুঝবেন এই নিউজটা হানড্রেড পার্সেন্ট ফেক নিউজ কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নতুন শিক্ষাক্রম ও কারিকুলাম যে বাতিল এরকম কোনো প্রকার ঘোষণা কিন্তু উনি করেননি ওকে তো শিক্ষা উপদেষ্টারা কি কি নিউজ করেছেন এই পর্যন্ত বা নতুন কারিকুলাম বাতিল বিষয়ে আমরা একটু দেখে নেই যে আসলেই কি সেপ্টেম্বরে নতুন কারিকুলাম বাতিল হচ্ছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা পোস্টের একটা নিউজ যে নতুন কারিকুলাম বাতিল করতে হবে এই বিষয়ে হচ্ছে একটি মিটিং হয়েছিল তারপর কি কি হয়েছে দেখেন এখানে বলা হয়েছিল যে হচ্ছে কারিকুলাম বাতিল করা আসলে সম্ভব না ধীরে ধীরে পরিমার্জন করা হবে ঠিক আছে তারপর আমরা আরেকটা নিউজ যদি দেখি কালের কণ্ঠ নতুন শিক্ষাক্রম কার্যকর নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা তো দেখেন শিক্ষা উপদেষ্টা কি জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না তো দেখতে পাচ্ছেন সম্ভব বলে উনি মনে করতেছেন এবং প্রথম লাইনটা দেখেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ক্লিয়ার এবং দেখেন সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু ধাপে ধাপে সো দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করবে ধাপে ধাপে ঠিক আছে এবং দেখেন যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিভাগে না পড়ে সেদিকে নজর রাখবো তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব বরং পরিমার্জন করা হবে উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন দেখতে পাচ্ছেন ক্লিয়ার এবং এখানে দেখেন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটায় ফিরে গেলে তারা যে যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে ক্লিয়ার বুঝতে পারতেছেন তো এইখানে সেপ্টেম্বর মাসে বাতিল হবে না কবে বাতিল হবে এরকম কিন্তু কোনো নিউজ এখন পর্যন্ত পাবলিশ হয়নি কিছু ফেইক ইউটিউবাররা হ্যাঁ এইগুলা মানে কাজ করতেছে সো দেখতে পাচ্ছেন যে আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাবো ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন তবে উনি এখানে কি বলেছেন দেখেন সেইম কথাগুলোই কিন্তু বলেছেন দেখেন ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন শিক্ষা খাতের বেহাল অবস্থা চলছে অনিয়ম দুর্নীতি দলীয়করণ অযোগ্য শিক্ষকদের কারণে গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি বলেন আগস্ট মাস চলছে আগামী বছর নতুন বইয়ের ব্যবস্থা করা হবে শিক্ষাক্রম ঢেলে সাজানো হবে কীভাবে বাস্তবসম্মত করে গড়ে তোলা যায় সেই ব্যবস্থা করা হবে ধারাবাহিকতা যেন নষ্ট না হয় শিক্ষার্থীরা যেন অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ে সেটি নিশ্চিত করা হবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেনি যে হচ্ছে নতুন কারিকুলাম বাতিল হবে বা নতুন শিক্ষাক্রম বাতিল হবে কোনো কিছু কিন্তু বলেনি তবে পরিমার্জন করা হবে সামনে বছর আমরা হয়তোবা কিছু পরিমার্জন লক্ষ্য করব ঠিক আছে নতুনভাবে সাজিয়ে বই তৈরি করা হবে তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যে আসলে সেপ্টেম্বর মাসে বাতিল হবে না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ